हेलो भिउअर्स स्वागतम तुम्हादेर आमादेर आजकेर क्लासटीते और आजकेर क्लासटी स्पेशली तादेर जोन्नो तोमरा जारा अनार्से पढ़तेछो जारा अनार्स सेकेंड इयारे पढ़तेछो तादेर इंग्लिशटा आछे एबं जारा तोमरा डिग्री थार्ड इयारे पढ़तेछो तादेर एई इंग्लिश सब्जेक्टटा थाके। तो एई तोमादेर सब्जेक्टटाते किन्तु एडभार्टाइजमेंट राइटिंग नामे एकटी रिटन प्रोग्राम थाके। तो तोमरा अनेकेई बोलो सर एई प्रोग्रामगुलो किभाबे लेखा जाए एबं सहज भाषा एबं सहज करे दिले आमादेर भालो हय। तो तार धाराबाहिकता देखो आजके आमादेर एकटा क्लास होच्छे एडभार्टाइजमेंट राइटिंगेर उपरे। तबे आजके आमरा 4 नम्बर क्लासटी निচ্ছি এটার উপরে। এর আগে আরো 3টা ক্লাস দেওয়া হয়েছে, তোমরা সেগুলো ভালো করে দেখবে, তাহলে কিন্তু তোমরা এই অ্যাডভার্টাইজমেন্টের উপর পুরো একটা মার্কস পেয়ে যাবে। কোন বিষয়ের উপর লিখতে চাইলে কি হয় দেখো আজকের বিষয় হচ্ছে কোনো কোম্পানিতে নিয়োগের জন্য বিজ্ঞাপন। ধরো তুমি কোনো একটা কোম্পানির অফিসার পদে আছো, ঠিক আছে, তোমার কোম্পানিতে কিছু লোক দরকার কাজের জন্য। তো তুমি এটা সার্কুলার দিতে চাচ্ছো, অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছো, তো অ্যাডভার্টাইজমেন্টটা তুমি কিভাবে তৈরি করবে সেই বিষয়ের উপরে কিন্তু আজকের ক্লাসটি। ওকে, তো দেখো প্রথমে লিখবা ক্যারিয়ার অপরচুনিটি। ক্যারিয়ার অপরচুনিটি কথাটা লেখার পরে তোমরা ড্যাশ রিকোয়ার্স, এখানে তোমাদের যা প্রয়োজন। তোমাদের যদি রিসেপশনিস্ট দরকার হয় তাহলে ওখানে রিসেপশনিস্ট ইউজ করবা, অ্যাসিস্ট্যান্ট টিচার দরকার অ্যাসিস্ট্যান্ট টিচার ইউজ করবা, তোমাদের যেইটা দরকার, ঠিক আছে, মার্কেটিং অফিসার দরকার মার্কেটিং অফিসার, এই ড্যাশে কিন্তু লিখে দেবা, ঠিক আছে। এরপরে একটা রিকোয়ার্স প্রয়োজন, সাম ইয়ং মেল অর ফিমেল, মানে ছেলে হতে পারে মেয়েও হতে পারে, তাদের প্রয়োজন অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে। অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি এখানে লিখে দিচ্ছি অফিস অ্যাসিস্ট্যান্ট, তোমরা চাইলে এখানটাও চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে। তারপর দেখো ক্যান্ডিডেটস মাস্ট বি গ্রাজুয়েটস, যে ক্যান্ডিডেট বা প্রার্থী তাকে অবশ্যই গ্রাজুয়েটস হতে হবে বা স্নাতক হতে হবে, ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিন ই থেকে ভার্সিটি থেকে বা স্বীকৃতিপ্রাপ্ত কলেজ থেকে, ঠিক আছে। এরপর দেখো স্মার্ট ইয়ং অ্যান্ড এনার্জেটিক অ্যাপ্লিকেন্টস হ্যাভিং প্রোফান্ড নলেজ ইন ইংলিশ অ্যান্ড স্পিড ইন কম্পিউটার অপারেশন মে অ্যাপ্লাই বাই এত জুন 2022। এই কথাটার মানেটা কি দেখো, স্মার্ট মানে সুদর্শন, ইয়াং এবং ইয়াং হতে হবে, অ্যান্ড এনার্জেটিক এবং উদ্যমী হতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেন্টস যারা এই প্রার্থী আছে এবং তাদের কি থাকতে হবে, কি বিষয়ে জ্ঞান থাকতে হবে, হ্যাভিং প্রোফান্ড নলেজ ইন ইংলিশ, ইংলিশ বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে, স্পিড ইন কম্পিউটার অপারেশন, ঠিক আছে। মে অ্যাপ্লাই তারাই করতে পারবে কি বাই এত জুন 2022, সেটা তারিখ, যদি ওরা প্রশ্নের তারিখ উল্লেখ করে এত জুনের মধ্যে তোমাদের এই আবেদনটা সম্পূর্ণ করতে হবে, তাহলে তোমরা সেই তারিখটা দেবে। আর যদি কোনো তারিখ উল্লেখ না করে তাহলে তোমার ইচ্ছে মতো একটা তারিখ দিতে পারো। এরপরে কি করবা দেখো, একটা নাম দিবা যে এটা করতে চাচ্ছে রনি, তারপরে কি পার্সোনাল অফিসার, ঠিক আছে, কি পার্সোনাল অফিসার। এরপর দেওয়া হচ্ছে এবিসি কোম্পানি, তুমি এবিসি কোম্পানির অফিসার সেই জন্য। এরপর হচ্ছে অ্যাড্রেস, তোমরা এই কোম্পানিটা কোথায় সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো এই ছিল আজকের ক্লাসে, আশা করতেছি ক্লাসটি বুঝতে পেরেছো। তোমরা যদি অন্য কোনো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস বক্স আমাদের জানিয়ে দিও, তাহলে আমরা তোমাদের সহজভাবে এই ক্লাসগুলো করে দেওয়ার চেষ্টা করব। আর যাওয়ার আগে আরও একটা কথা বলি, আমাদের ইংরেজি ভাষা শিক্ষার প্রোগ্রাম আমাদের ইউটিউব চ্যানেলে যাচ্ছে, তোমরা চাইলে যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছ সেগুলো ফলো করতে পারো। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।